প্লিজ প্লিজ জাস্ট লিসেন টু মি, যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই। তোমার এই খারাপ সময় সারাক্ষণ তোমার পাশে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আমি। এই খারাপ সময় থেকে বেরোনোর একটাই মাত্র পথ আমাদের সামনে খোলা আছে। আমাদের বাড়ির একটা পোর্শন যদি ভাড়া দিতে পারি। তা কি করেন? আমি গান গাই। আমরা এমন একজন মানুষকে বাড়িতে ঢোকাচ্ছি যাকে আমরা ভালো করে চিনি না। কাউকে ভালোবাসা তো অন্যায়, কিন্তু বিবাহিত জীবনে এটাই তো সব থেকে বড় অন্যায়। বিয়ে হওয়াটা যদি হাজতবাস হয়ে যায় তাকে তো আর বিয়ে বলে না অঞ্জলি। তুমি মানতে চাও না? তুমি পাশে থাকলে আমি জীবনের সব কিছুর সঙ্গে লড়াই করতে পারি। গল্পটা বোধগম্য হলো? এই বাড়িটা আমার চাই মিসেস দত্ত। তুমি যেমন আমার খুশিটা আমার থেকে কেড়ে নিয়েছো, আমি তেমনই তোমার খুশিটা তোমার কাছ থেকে কেড়ে নেব। তোমাদের অনুমতি নিয়ে আমি একটা ছড়া শোনাবো, ঠিক আছে? তাহলে বিনা অনুমতিতেই শোনাচ্ছি। যে খেলা ও শুরু করেছে সে খেলা আমারও জানা আছে। পতিপ্রেমের শক্তিকে তুমি কোনোদিনই বুঝতে পারবে না মিস্টার চ্যাটার্জি। এই বাড়িটা আমার চাই মিস্টার মিসেস দত্ত।